হ্যালো গাইজ, আমি রঞ্জনা চলে এসেছি আবার একটা নতুন ডেস্টিনেশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আমাদের ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। কথা হচ্ছে তোমাদের সাথে আবার ট্রেনে উঠে। আজকে আমার ট্রেনের সহযাত্রী হচ্ছে আধুনিক সভ্যতার কলুষমুক্ত কিছু মানুষ, যাদের সান্নিধ্যে আসতে পেরে আমি ভীষণ খুশি। ওরাও ভীষণ খুশি, কারণ এরকম মুহূর্ত ওদের জীবনেও প্রথম। তাই আজকের পথ চলাটা ওদের দিয়েই শুরু করলাম। 22 মার্চ 2021, আমাদের ডেস্টিনেশন সিমলা এবং মানালি। এই ভিডিওতে আমরা শেয়ার করব সিমলার পার্টটা। দার্জিলিং এর পরেই বাঙালির একটা প্রিয় হিল স্টেশন হচ্ছে সিমলা। সিমলার ভিডিও ইউটিউবে অনেক আছে, সিমলা আপনারা অনেকেই গেছেন, কিন্তু আজকে আপনারা ঘুরবেন আমার সাথে আর দেখবেন আমার চোখ দিয়ে সিমলাকে। কাটা ঠিক ভোর 4টে কালকা স্টেশনে আমাদের কালকা মেল আমাদেরকে পৌঁছে দিল। স্টেশনের বাইরে অপেক্ষা করছিল আমাদের গাড়ি। আমরা কিন্তু অন্ধকারেই আমাদের কুইন অফ হিলসকে দেখার জন্য যাত্রা শুরু করে দিলাম। কুইন অফ হিলস অর্থাৎ সিমলাকে জানতে গেলে শুরু করতে হবে 1864 থেকে, যখন ভারতবর্ষ ছিল পরাধীন আর ব্রিটিশরা ভারতে রাজত্ব করছিল। এই ব্রিটিশ ভারতের উইন্টার ক্যাপিটাল ছিল কিন্তু সিমলা। পরবর্তীকালে সিমলা পাঞ্জাবের রাজধানী হয়েছিল এবং তারও পরে সিমলা হিমাচল প্রদেশের রাজধানী হয়। সিমলা হচ্ছে হিমালয়ের দক্ষিণ পশ্চিম শ্রেণীর একটা অংশ, যার উচ্চতা হচ্ছে 2206 মিটার। আর সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের একটা প্রধান কেন্দ্র, যেখান থেকে এডুকেশন, কালচার, জব সমস্ত কিছুটাই কন্ট্রোল করা হয়। আমরা ঘুরে দেখব দ্য রিজ আর মল রোড, সিমলার দুটো বিখ্যাত জায়গা। রিজ থেকে আমরা সিমলার ভিউটাকে খুব সুন্দর করে দেখতে পাই এবং এনজয় করব। আর মল রোডের দুধারে রয়েছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শোরুম, বিভিন্ন ধরনের উলেন, জুয়েলারি, পটারির শোরুম রয়েছে, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড পেন্টিংয়ের দোকান, বিভিন্ন ফুড স্টল। আপনি খুব এনজয় করে সিমলার মলে শপিং। আর এই মলের আর একটা বিশেষত্ব হচ্ছে, যেহেতু পুরো মল এবং রিজ আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে, তাই গাড়ির কোনো ব্যবস্থা বা গাড়ি চলাচল এই রাস্তায় করে না। তাই খুব রিল্যাক্স করে, খুব নিশ্চিন্তে, নির্ভাবনায় আপনি এখানে ঘুরতে পারেন। রয়েছে ক্রাইস্ট চার্চ, যেটা নর্থ ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট চার্চ। রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেছি সিমলার আর একটা বিখ্যাত জায়গা, সিমলা কালীবাড়িতে। 1845-এ রামচরণ ব্রহ্মচারী এই মন্দিরটি তৈরি করেছিলেন। জয়পুর থেকে আনা দেবী কালীর পুজো করা হয় এই মন্দিরে। এবং সিমলার যে একমাত্র দুর্গা পুজো, সেটাও কিন্তু এই মন্দিরেই অনুষ্ঠিত হয়। এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে, বুকিং করে এখানে এসে আপনারা থাকতেও পারেন। এছাড়াও আছে গভর্নর হাউস, টাউন হল এবং ব্রিটিশ আমলের তৈরি বিভিন্ন আর্কিটেকচার, যেটা সিমলার মল এবং রিচকে একটা ব্রিটিশ কালচারে সমৃদ্ধ করে রেখেছে। হিমাচল সরকারও কিন্তু এই ব্রিটিশ আমলের তৈরি বিল্ডিংগুলোকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর সিমলা। পাটিয়ালার মহারাজা ব্রিটিশ ভাইসরয়ের মেয়ের প্রেমে পড়েছিলেন এবং 1892-তে ঠিক এই জায়গা থেকে ভাইসরয়ের মেয়েকে অপহরণ করা হয়েছিল। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্ট। ফার্স্ট করে আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। ছোট্ট করে আপনাদের জন্য একটু সিমলার রুম ট্যুরটা শেয়ার করে দিলাম। যদিও রুমটা একটু অগোছলো আছে, প্লিজ এটা ইগনোর করবেন। তবে রুমের
সবচেয়ে প্রিয় জায়গাটা ছিল কিন্তু আমার রুমের এই ব্যালকনিটা, যেখান থেকে বসে আমি অনেকটা সময় এই পাহাড়ি সৌন্দর্যটাকে উপভোগ করেছিলাম। যেখানেই যাই এরকম একটা ব্যালকনি আমার চাই, যেখানে পেয়ে যাই সেখানে মজাটাই আলাদা হয়ে যায়। তাই সিমলা ছেড়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে এই ব্যালকনিটার জন্য। তবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো, দেখা হচ্ছে মানালি থেকে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সিমলা থেকে যাবো মানালি, আর মানালিতে আমরা 4 দিন থাকবো। তোমাদের সাথে শেয়ার করবো মানালির সমস্ত ভিডিও। টিল দেন ইউ টেক কেয়ার, স্টে হেলদি, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।